যে ছবি এতক্ষণ আপনারা দেখছিলেন কাচারি মোড়ের পর এবার কোচবিহারের একটি ডায়াগনস্টিক সেন্টারের সামনে অর্থাৎ যে কথা ডাব্লিউচ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের পক্ষ থেকে বারবার বলা হয় যে টেস্ট 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 একমাত্র উপায় এই কোভিড সংক্রমণের হাত থেকে বাঁচানোর জন্য কারণ যত টেস্ট হবে তত জানা যাবে আমরা সংক্রমিত না সংক্রমিত না আর সেই ছবি কিন্তু ফুটে উঠছে কোচবিহারের রাজপথে কোচবিহারের একত্রিশে আগস্ট রাজ্য সরকারের পূর্ব ঘোষিত লকডাউনের ছবি অনুযায়ী সকালবেলা কাচারি মোড়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে এই র্যাপিড টেস্ট করানো হয় আর ঠিক তারপরেই এখন এই মুহূর্তে একটি ডায়াগনস্টিক সেন্টারের সামনে নির্দিষ্ট স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা করা হচ্ছে যে সমস্ত মানুষেরা এখানে এসেছেন যে সমস্ত মানুষেরা বিভিন্ন কাজে এসেছেন তাদেরকে এই র্যাপিড টেস্টের একটি বিশাল প্লাস পয়েন্ট রয়েছে কি সেই প্লাস পয়েন্ট আমি দেখানোর চেষ্টা করবো দেখুন প্রত্যেকের নাম ঠিকানা নথিভুক্ত করা হচ্ছে অর্থাৎ কোনো মানুষ যদি এখানে সেই র্যাপিড টেস্টে পজিটিভ হয় সেক্ষেত্রে অবশ্যই তৎক্ষণাৎ তাকে জানিয়ে দেওয়া হচ্ছে এবং নেওয়া হচ্ছে নির্দিষ্ট তৎপরতা কি সেই তৎপরতা হয় তাকে সেফ হোমে পাঠানো হবে নয় ডাক্তারবাবুর পরামর্শ নিতে হচ্ছে যে তিনি পজিটিভ না নেগেটিভ কিছুক্ষণ আগে আপনাদের আমি যে কথা বলেছিলাম যে দুজন কিন্তু কাচারি মোড়ের সেই জায়গার থেকে পজিটিভ বেরিয়েছে আর তার পরবর্তীতে অর্থাৎ এইভাবে যদি প্রতিনিয়ত সংখ্যাটা বাড়তে থাকে তাহলে তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ একদিকে পথ চলতি টোটো সাধারণ মানুষ যারা প্রতিনিয়ত এসে পৌঁছচ্ছেন ঠিক তাদেরকেই টেস্ট করা হচ্ছে তারা সকলেই হয়তো জানেন না যে তারা আদৌ সংক্রমিত কানা কারণ এখন যে ডেনসিটি রয়েছে কোভিডের তা অত্যন্ত কম অর্থাৎ সকলেই অ্যাসিমটোমেটিক কারোর মধ্যে কোনো উপসর্গ দেখতে পাওয়া যায় না ফলশ্রুতিস্বরূপ মানুষ বুঝতে পারেন না আদৌ তিনি কোভিডে সংক্রমিত কিনা এখন প্রশ্ন হচ্ছে যে আনলক ফোর প্রক্রিয়া শুরু হয়েছে ধীরে ধীরে অর্থনীতিকে চাঙ্গা করতে কেন্দ্র এবং রাজ্য বিভিন্ন বিষয়ে ছাড় দিতে শুরু করেছেন সেই ছাড়গুলির মধ্যে একদিকে যেমন রয়েছে দোকানপাট হাটবাজার হাট বাজার খোলা আগামী সাতই সেপ্টেম্বরের পর থেকে নির্দিষ্ট কিছু শর্ত মেনে চলবে মেট্রো রেল আর ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে এই টেস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখতে পাচ্ছেন সেই ছবি যে নির্দিষ্ট দূরত্বে দাঁড়িয়ে একটি স্বাস্থ্যবিধি মেনে কিন্তু প্রত্যেককে টেস্ট করানোর উদ্যোগ গ্রহণ করেছে কোচবিহার জেলা প্রশাসন গুরুত্বপূর্ণ সময়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ আর অবশ্যই এর জন্য সাধুবাদ দিতে হবে সদর মহকুমার শাসক সহ কোচবিহার পৌরসভার প্রত্যেকটি কর্মচারী যারা এর সাথে যুক্ত স্বেচ্ছাসেবী সংগঠন সিভিল ডিফেন্স থেকে শুরু করে যারা প্রতিনিয়ত অক্লান্ত পরিশ্রম করে চলেছেন সেই ছবি আপনারা দেখছেন লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ ডিজিটাল বাংলার পর্দায় কারণ আমি আপনাদের যে কথা এর আগেও বলেছিলাম যে এই টেস্ট অর্থাৎ টেস্ট এই টেস্ট অত্যন্ত তাৎপর্যপূর্ণ সেই জায়গায় দাঁড়িয়েই এই মুহূর্তের এই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করছি লাইভ এন্ড এক্সক্লুসিভ আবারও আপনাদের জানাই যে গতকাল তেরানব্বই জন সংক্রমিত হয়েছিল সারা দেশে আটাত্তর হাজার সংক্রমিত প্রতিদিন নতুন নতুন রেকর্ড স্পষ্ট করছে কিন্তু তাই বলে আমাদের তো ঘরে বসে থাকলে চলবে না অর্থনীতিকে চাঙ্গা করতে হবে চাঙ্গা করতে হবে আমাদের প্রতিদিন প্রতিনিয়ত চলাফেরাকে কারণ লকডাউন ইজ এ পজ বটন লকডাউন ইজ নট এ সলিউশন ফর দ্য কোভিড নাইন্টিন আর ঠিক সে কারণেই এই লকডাউনকে অমান্য করে যারা রাস্তায় বেরিয়েছেন এতদিন পর্যন্ত দেখতেন যে জেলা প্রশাসন বা পুলিশ প্রশাসন তাদের কান ধরে উঠবস করাতো ঠিক আজকে একত্রিশে আগস্ট অভিনব উদ্যোগ সেই উদ্যোগ করতে হবে টেস্ট বাধ্যতামূলক সত্যি আমরা যদি আমাদের অ্যাসিমটোমেটিক অবস্থার মধ্যে উপসর্গহীন অবস্থার মধ্যে এই টেস্ট করতে পারি আমরা জেনে যাব যে আমরা পজিটিভ না নেগেটিভ ভয় পাওয়ার কোনো কারণ নেই আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই কারণ এই রোগ আতঙ্কিত হওয়ার জন্য নয় শুধুমাত্র সঠিক গাইডলাইন মানলে আমরা সুস্থ থাকতে পারব মদন ভূমি আমরা যে কথা আপনাদের বলছিলাম যে যদি সংক্রমিত কোনো রোগী থেকে থাকে তাকে কিন্তু এখান থেকেই যাচ করা হচ্ছে অর্থাৎ সাথে সাথে রিপোর্ট চলে এসছে যে তিনি পজিটিভ না নেগেটিভ আর সেই জায়গায় দাঁড়িয়েই তার পরবর্তী পদক্ষেপ গ্রহণ করছে জেলা প্রশাসন হয় তাকে সেফ হোমে পাঠাচ্ছে নয় ডাক্তারবাবুর পরামর্শ নিতে বলছে এই রোগ এখনও প্রতিষেধক বেরোয়নি বিভিন্ন দেশ দাবি করছেন তারা প্রতিষেধক তৈরি করে ফেলেছেন একদম শেষ পর্যায়ে তবে এখনও সঠিকভাবে প্রতিষেধক এসে পৌঁছোতে পারেনি ভারতবর্ষে প্রতিষেধক না আসা অবধি আমাদের একমাত্র উপায় তা হচ্ছে স্বাস্থ্যবিধিকে মানা এর বাইরে আমাদের করণীয় কিছু নেই কারণ ইকোনমিকে ডেভেলপড করতে হবে অর্থনীতিকে চাঙ্গা করতে হবে খেটে খাওয়া প্রতিদিন রুটি রুজি যারা চালায় খেটে খাওয়া যে সমস্ত শ্রমিক কর্মচারী থেকে শুরু করে বেসরকারি সংস্থার সাথে যারা যুক্ত তাদেরকে কাজ করতেই হবে অন্যথায় কোভিডে যা মৃত্যু ঘটছে বা যা সংক্রমিত হচ্ছে তার থেকে বেশি মানুষ কষ্টে এবং মৃত্যুতে পৌঁছে যাবে সেই সংক্রমিত হওয়ার কারণে স্বভাবতই অর্থনীতিকে চাঙ্গা করার লক্ষ্যে আমাদের যে উদ্যোগ অর্থনীতিকে চাঙ্গা করার লক্ষ্যে রাজ্যের যে উদ্যোগ অর্থনীতিকে চাঙ্গা করতে কেন্দ্র বা রাজ্যের যে উদ্যোগ সেই উদ্যোগের সামিল বা সেই উদ্যোগে অংশগ্রহণ হতেই এই পথ চলা কি না রাস্তায় যারা বেরিয়েছেন সে যে প্রয়োজনই হোক না কেন মানুষকে রাস্তায় বেরোতে হবে প্রয়োজনে এ কথা একদম সত্য লকডাউন ইজ এ নট এ সলিউশন অফ কোভিড নাইন্টিন আমি একথা আপনাদের বলেছিলাম লকডাউন ইজ এ পজ বটন ফর দ্য ফিউ টাইমস কিছুক্ষণের জন্য আপনাকে সময় দেওয়া এটি কথা আপনাকে বলি আপনার আপনি বাড়িতে দরজা বন্ধ করে রয়েছেন এমন সময় বাড়িতে দেখ বাড়ির দরজায় দেখলেন বাঘ এসেছে আপনি কিন্তু তৎক্ষণাৎ দরজাটা খুলে বাঘকে তারা করতে যাবেন না একটা অস্ত্র জোগাড় করে বাঘকে তারা করতে যাবেন দরজা খুলে কারণ যদি বাঘ দশ দিন বসে থাকে আপনার বাড়ির দরজায় আপনি দশ দিন দরজা বন্ধ করে থাকতে পারবেন না আপনাকে বের হতেই হবে কিন্তু এই যে লকডাউন দ্যাট ইজ আ পজ বটন কিছুক্ষণের জন্য আপনাকে অস্ত্র তৈরি অস্ত্র রেডি করতে হয় বা লোকজনকে খবর দেওয়ার জন্য সময় দেওয়া ঠিক লকডাউনে তাই কোভিডের চেনকে ব্রেক করার লক্ষ্যে লকডাউন যে লকডাউন এখন রাজ্যে চলছে তা কিন্তু ব্যাঙ্গালোরের একটা থিওরি ব্যাঙ্গালোরের দুজন গবেষক তারা বলেছিলেন যে যদি সপ্তাহে একদিন লকডাউন হয় যদি সপ্তাহে দুদিন হয় মাসে দুদিন হয় তার একটা পরিসংখ্যান নেওয়া হয়েছিল তার একটা ডাটা কালেক্ট করা হয়েছিল আর সেই কালেক্টেড ডাটাতেই দেখা গেছে যে সপ্তাহে দুদিন করে লকডাউন হলে মাত্রাটা কমবে আবার আপনাদের জানাই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ডাব্লু বলেছে টেস্ট টেস্ট অ্যান্ড টেস্ট পাশাপাশি তারা এই একথাও বলেছে সেপ্টেম্বর অক্টোবরে এই সংক্রমণ সর্বোচ্চ পর্যায়ে যাবে তো যারা এসছেন বাইরে থেকে যারা এখন দাঁড়িয়ে আছে তাদের কি বক্তব্য তারা কি মনে করছেন একবার শোনার চেষ্টা করব এই যে টেস্ট করছে জেলা প্রশাসনের পক্ষ থেকে কি মনে হয় আপনার কি কি রকম উদ্যোগ ওরা তো ভালো একদিকে বলে মানুষেরই ভালো হবে বলে তো কি করতে হচ্ছে আমি তো ডাক্তার দেখাতে এসেছি ওনাকে নিয়ে এসেছি টোটো চালক আমি অসুবিধা সেই জন্য আমি আসছি

তাকে কিন্তু হবে সাহায্য করছে পথ মানুষ থেকে শুরু করে টোটো চালক থেকে শুরু করে প্রত্যেকে আমি যে কথা বলছিলাম যে ইকোনমি থেমে নেই ইকোনমি ক্র্যাশ করে গেছে অর্থাৎ অর্থনীতি ভেঙে পড়েছে অর্থনীতিকে চাঙ্গা করে তুলতে হবে তাই রাস্তায় আমরা বেরোবো কাজ আমরা করব শুধুমাত্র ঘোষিত লকডাউনের দিনগুলিকে যতটা পারবো মানার চেষ্টা করব পাশাপাশি নিত্যদিনের কাজকর্ম চালিয়ে যেতে হবে আর ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে যদি জেলা প্রশাসন এই ধরনের উদ্যোগ গ্রহণ করেন অবশ্যই তা সাধুবাদযোগ্য তা আখিরে উপকার হবে আমাদেরই এখনো পর্যন্ত কিছুক্ষণ আগে কাচারি মোড় থেকে দুজন এবং এই যে ডায়াগনস্টিক সেন্টার তার সামনে থেকে একজন রোগী পজিটিভ বেরিয়েছে যাদেরকে পরবর্তীতে সেফ হোমে পাঠানো হয়েছে এবং ডাক্তারের পরামর্শ নেওয়া হচ্ছে স্বভাবতই এই উদ্যোগে খুশি কোচবিহারবাসী আর সেই ছবি আপনারা দেখছেন লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে কিন্তু প্রত্যেকটি মানুষকে টেস্ট করানো হচ্ছে এবং যারা টেস্ট করাচ্ছেন তারা পিপি পরে রয়েছেন এই সমস্ত কাজে সাহায্য করছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন কোচবিহার পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর বিশ্বজিৎ রায়ের নেতৃত্বে একটি বিশেষ দল সদর মহকুমা শাসক সঞ্জয় পাল ডেপুটি ম্যাজিস্ট্রেট সিভিল ডিফেন্সের কর্মচারী থেকে শুরু করে প্রত্যেকেই অর্থাৎ এই মহৎ উদ্যোগে সকলেই সাহায্য করছে এবং সত্যি এই উদ্যোগকে আমরা যত ভালোভাবে নিতে পারব ততই আমাদের মঙ্গল তার কারণ অ্যাসিমটোমেটিক অর্থাৎ যাদের শরীরে কোনো উপসর্গ নেই মানুষ বুঝতেই পারেন না আদৌ তিনি কোভিডে আক্রান্ত কিনা ফলে বিভিন্ন জায়গায় গিয়ে এই ধরনের যে টেস্টের উদ্যোগ তাকে সাধুবাদ জানায় প্রত্যেকেই এবং মানুষ সত্যি তাদের পাশে দাঁড়িয়ে প্রশাসনের পাশে দাঁড়িয়ে প্রশাসনকে সাহায্য করছে আপনারা সেই ছবি এতক্ষণ দেখছেন লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ প্রতি মুহূর্তের আপডেট আপনাদের সামনে তুলে ধরবো এরপরেও আপনাদের আমরা দেখাবো কোচবিহারের কোন জায়গার থেকে কোথায় কোথায় সাধারণ মানুষকে টেস্ট করানো হচ্ছে আজকের এই লকডাউনের দিনে সত্যি এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি আমরাও সঙ্গে থাকুন ডিজিটাল বাংলার